মশা না কমলে ডেঙ্গু কমবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজধানীর সোনারগাঁয়ের ন্যাশনাল নিউট্রিশন সেন্টারের উদ্যোগে আয়োজিত আলোচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে, কিন্তু মশা কমানো যাদের দায়িত্ব তাদের ভূমিকা আরও জোরদার করতে হবে। এছাড়া হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা রয়েছে জানিয়ে তিনি বলেন, স্যালাইনের সংকট মেটাতে ইতোমধ্যে আমদানির অনুমতি দিয়েছে সরকার। ডেঙ্গু কমতে হলে পরে মশা কমতে হবে। মশা যদি না কমায় তাহলে ডেঙ্গু রোগী কমবে না, মশার কামড় যদি না কমে ডেঙ্গু রোগী কমবে না। কাজে মশা কমার যাদের দায়িত্ব তারা সেই দায়িত্বটা ভালো করে পালন করা প্রয়োজন। এবং আমাদের সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে গেছে, শুধু ঢাকা শহরে নয়, আজকে 64টা জেলাতেই ডেঙ্গু রুগী আছে এবং হাসপাতালে অনেক ভর্তি হচ্ছে। প্রত্যেক দিন 3000 রুগী এখন পাচ্ছি। আমাদের কানে এসেছে যে স্যালাইন একটু ঘাটতি হয়েছে, আমরা সেই কারণে ইম্পোর্ট অ্যালাউ করে দিয়েছি।